আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো মাস্টার্সে যারা ফাইনালি রেজাল্ট হওয়ার পরে যারা পুনরায় নিরীক্ষণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। সো কিভাবে আপনি নিরীক্ষণে আবেদন করবেন তার পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। সো সর্বপ্রথমে আপনাকে গুগলে যেতে হবে এবং গুগলে যাওয়ার পরে আপনি চাইলে মাস্টার্স রিসিকিউরিটি রেজাল্ট লিখে সার্চ করতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি দেওয়া রাখবো সেই লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনি প্রবেশ করতে পারবেন। সেই লিঙ্কটি আপনি চাইলে গুগলে এসে সার্চ যখন করবেন তখন কিন্তু এরকম কয়েকটা ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি এখান থেকে ওয়েবসাইটটির মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করে দেখাবো এবং রিসিকিউরিটির যে আবেদনটি আছে সেটি করে দেখাবো। এখন এখান থেকে এক্সাম নেম হিসাবে আমি ডিগ্রি পাস কোর্স এবং এখান থেকে মাস্টার্স ফাইনালের রিসিকিউরিটি ফি দুটো অপশন আসছে। আমি যেহেতু মাস্টার্সের করবো সেক্ষেত্রে মাস্টার্স ফাইনাল দেওয়া আছে। সো এটা দেওয়ার পরে এখান থেকে আমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে আমরা প্রবেশ করাবো। রেজিস্ট্রেশন নম্বর যদি সঠিক থাকে তারপরে এখান থেকে সার্চ অপশনে প্রেস করবেন। আপনার ডিটেল ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন। আপনার একাডেমিক যে সাবজেক্ট কোডগুলো ছিল সেই সাবজেক্ট কোডগুলো নিচে প্রদর্শিত হবে এবং আপনার নাম এখানে অটোমেটিকলি শো করবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর ভুল হয় তাহলে কিন্তু নাম এখানে উল্টাপাল্টা আসবে। সো নামটা সঠিকভাবে দেখে তারপরে হচ্ছে আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন। এরপরে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার অপশনটা আছে, কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এরপর নিচে যে পেপার্স কোডগুলো দেখতে পাচ্ছেন, পেপার্স কোডের আপনি কোন পেপার্সের জন্য আবেদন করতে চাচ্ছেন বা কোন পেপার্সের জন্য চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই পেপার্সটা এখান থেকে চেকমার্ক দিতে হবে। চেকমার্ক প্রত্যেকটা পেপার্সের জন্য আপনার 800 টাকা পেমেন্ট অ্যামাউন্ট এখান থেকে ডিমান্ড করা হবে। সো আপনি যদি দুইটা পেপার্স দেন তাহলে এখান থেকে দেখবেন 1600 টাকা, তিনটা পেপার্স দিলে হচ্ছে আপনার এখান থেকে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সো আপনি যদি একটা পেপার্সই দেন সেক্ষেত্রে আপনি কোন পেপার্সটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা শেষ হয়ে গেলে নিচে চলে আসবেন, এখানে সাবমিট একটা অপশন দেখতে পারবেন। এরপর আমরা এখান থেকে সাবমিট অপশনটি প্রেস করব। সাবমিটে প্রেস করার পরে দুইটা অপশন আসবে পেমেন্ট করার জন্য, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। তবে সবসময় সাজেস্ট করবো যে ম্যানুয়ালের চেয়ে অনলাইন পেমেন্টটা খুব দ্রুত হয় এবং সাথে সাথে আপনার পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। আর যদি আপনি ম্যানুয়ালি প্রসেস করেন তাহলে দেখা যায় আপনার এক কার্য দিবস পরে, তার মানে হচ্ছে পরবর্তী কার্য দিবসে আপনার পেমেন্টটা কমপ্লিট হবে, অনেক সময় ঝামেলা হতে পারে। সো সেই ঝামেলার চেয়ে আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে আপনার জন্য পুরো প্রসেসটা সুবিধা হয়ে যাবে। সো আমি অনলাইন পেমেন্টে প্রেস করলাম। এখান থেকে প্রেস করার পরে হচ্ছে অনলাইনে যে গেটওয়েগুলো আছে সেই গেটওয়েগুলো এখানে ওপেন হয়ে যাবে। সো দেখুন যে এখানে সোনালী পেমেন্টের গেটওয়ে কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখান থেকে পেমেন্ট করবো সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবো, এরপরে বিকাশ দিব। বিকাশ অথবা আপনি চাইলে যে কোনো মোবাইল ব্যাংকিং এখান থেকে সিলেকশন করতে পারেন। তো বিকাশের যে চার্জ আছে সেই চার্জ সহ আপনার 806 টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে কনফার্ম করে আপনার যে বিকাশ নম্বরটি আছে বিকাশ নম্বরটির মাধ্যমে এখান থেকে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনার পেমেন্টটা কমপ্লিট করার পরে কিন্তু এখানে দেখাবে যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। সো এর মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে কিন্তু একটা SMS টেক্সটও আপনি পেয়ে যাবেন। ওকে, আমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের এখানে কোনো স্লিপ কিন্তু ডাউনলোড হয় না। সো স্লিপ পেমেন্টটা আমাদের কমপ্লিট হলো কি না সেটা আমরা কীভাবে চেক আপ করবো, সেটা চেক আপ করার জন্য এখানে যে অপশনটা দেওয়া আছে চেক পেমেন্ট, এই অপশনটিতে আমরা যাব। এই অপশনটিতে যাওয়ার পরে এখানে দেওয়া আছে যে অ্যানুয়াল ট্রানজ্যাকশন আইডি, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যে কোনোটা দিয়ে কিন্তু এখান থেকে ফাইন্ড করতে পারেন। সো এখান থেকে আমরা হচ্ছে যেই আমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে এখান থেকে আমরা ফাইন্ড অপশনটিতে ট্যাপ করবো। ফাইন্ড দেখুন এখানে কিন্তু আমি যখন এটা ট্যাপ করে ফাইন্ড করলাম তখন কিন্তু আমার ট্রানজ্যাকশন আইডির ভিতরে দুইটা আইডি এখানে আসছে। সো এখান থেকে আমরা প্রথম আইডিটা যদি দেখি যে একটা আইডি এখান থেকে পেন্ডিং আছে, সো আরও একটা আইডি যদি এখান থেকে আমরা দেখি তো এটা দেওয়ার পরে দেখাচ্ছে এখান থেকে পেড, তার মানে আমাদের যে আবেদনটা আছে সেই আবেদনটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে করে হচ্ছে আমরা ই পেমেন্টটা এখানে কমপ্লিট হলো কিনা এটা আমরা চেক আপ করতে পারবো। সো গাইজ, এভাবে করে হচ্ছে আপনারা ই পেমেন্টের যে কোনো প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন আর রিসিকিউরিটির জন্য আবেদন মাস্টার্স প্লাস ডিগ্রি প্লাস অনার্সের গুলো এই প্রসেসের মাধ্যমে করতে পারবেন।